নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সংযুক্ত ডায়েরিজের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো আমাদের দীঘার লাস্ট ডে, তো রাত্রেই আবার বাড়ির জন্য রওনা দেব। একটু মন খারাপ লাগছে, ঘুরতে এসেছিলাম আর দিনটাও ফুরিয়ে গেল কেমন করে যেন তাড়াতাড়ি, বুঝতেই পারলাম না দিনগুলো এইভাবে কেটে গেছে। তো এখন আমরা মার্কেটে এসেছি আর একটু সমুদ্রের পাড়ে ঘুরু ঘুরু করতে এসেছি। আকাশে খুব মেঘ করেছে, পুরো দেখতেই পাচ্ছ নীল হয়ে গেছে আকাশ। আকাশের রংটাই সমুদ্রের সাথে মিশে গেছে, সমুদ্রটাও নীল হয়ে গেছে আর এত সুন্দর লাগছে এই ওয়েদারটা, বলে বোঝাতে পারবো না তোমাদের, খুব সুন্দর লাগছিলো ওয়েদারটা। আর তার সাথে পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা সেটাও তো বুঝতেই পারছো খুব সুন্দর লাগছে। সমুদ্রের ঢেউগুলো এসে সব পাথরে বাড়ি খাচ্ছে, একদম বুঝতেই পারছো নীল সাগরের পাড়ে কেন এসেছে, তো এই থেকেই এসেছে। তো এই দেখো আকাশে মেঘ, তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা। এখন আমরা মার্কেটে যাব, তো প্রথমে ভাবলাম এই বিশ্ব বাংলা পার্কের ভিতরটায় রাত্রে একটু ছবি টবি তুলবো, তাই এখানে চলে এসেছি। আর আকাশে দেখতে পাচ্ছ খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশ যেহেতু নীল আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই মুহূর্তটা এতটা সুন্দর লাগছে দেখতে, ভাষায় প্রকাশ করার মতো না, তোমরা নিজেরাই নিজের চোখে দেখে নাও, বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এই হচ্ছে ন্যাচারাল জিনিসটা দেখতে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এই তিনটে দিন ভালোভাবে আমাদের দীঘায় কেটেছে, আনন্দই যা একটু করতে পেরেছি, বৃষ্টিটাই সব কিছু সর্বনাশ আমাদের করে দিয়েছে। আর এই যে আমার ক্যামেরায় চলে এসেছে লাজুক মশাই, এত লাজুক, ক্যামেরার সামনে তো আসতেই চায় না, ক্যামেরা ধরতেও চায় না, কি বলবো। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আগের ভিডিওতে দেখিয়েছিলাম ট্রলার মাছ ধরতে বেরিয়েছে, তো দেখতেই পাচ্ছ যে সমুদ্রের মাছ বরাবর দেখো কত লাইট দেখা যাচ্ছে, তো এগুলো সব ওই ট্রলারের লাইট, তো কী সুন্দর লাগছে। তো বুঝতেই পারছ এই মেঘ বৃষ্টির দিনে ওরকমভাবে তারা মাছ ধরতে গেছে কতটা রিস্কে। তো এখন চলে এসেছি মার্কেটে, আর এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, তাড়াতাড়ি ভিজে যাবার ভয়তে মার্কেটের ভিতরে ঢুকেই পড়লাম। তো ভাবলাম এই ফাঁকে কেনাকাটাও করে নিই, আর এখানে এত দাম ছিল জিনিসের কি বলবো, তুমি দাম কমিয়ে যদি কিনতে পারো তাহলে তোমার লাভ ভালো, না হলে প্রচুর দাম। তো সমুদ্র তো এখানেই শুরু হয়ে গেছে বৃষ্টিতে, পুরো মার্কেট হচ্ছে জল আর জল। আর এই দেখো বাইরেটা অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে বজ্রবিদ্যুৎ হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো কি আর করা যাবে, ওই পাশের মার্কেটে তো এখন যেতে পারছি না, এখানে কাছে পিঠে যেটা রয়েছে সেখানেই কেনাকাটা করছি। তো এখান থেকে একটা দোলনা চুজ করে নিয়েছি, আর মা বললো একটা মাদুর নেবে, তো সেই মাদুরটাই দেখা হচ্ছে কীরকম মাদুর নেওয়া যায়। তো এই মাদুরগুলো খুব সুন্দর দেখতে, তো তোমাদের বাড়িতে এসে দেখাবো কোন মাদুরটা নিয়েছি। আর এই যে দোলনা, তো এইটা নিইনি, অন্য আরেকটা নিয়েছি। তো এই দোলনার গিটগুলো দেখে আমার নিজের হাতের কাজের কথা মনে পড়লো, কারণ আমি এই সব গিট শিখে রেখেছি কিন্তু বানানো হয়নি। তো এখন তোমাদের দাদা ভাই আর এই যে আমার বাবা চলে এসেছে বাচ্চাদের জন্য খেলনা কেনার জন্য। তো এই দোকানে খেলনাগুলো খুব সুন্দর ছিল আর তেমন দামও ছিল, তো দোকানদার প্রথমেই বলে দিয়েছে এখানের এই ছোটো ছোটো খেলনাগুলোর দাম প্রচুর, কারণ এগুলোর অনেক টেকসই। তো এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখান থেকে আবার আমরা যাব হোটেলে, তো সেখানে গিয়ে গোজগাজ করে আবার বেরোবো। তো বাস বলেছে 10:30 নাগাদ ছাড়বে, তো এখন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া গোজগাজ করে তারপরে রেডি হব। তো চলে এসেছি হোটেলে, প্রায় আমাদের গোজগাজ কমপ্লিট। তো আসার সময় তোমাদের দাদাভাই গুছিয়েছে, যাওয়ার সময়ও এখন সেই গোছাচ্ছে, কি বলবো, আমাকে তো গোছাতে দিলই না, ধমক দিয়ে মা বাবার ঘরে পাঠিয়ে দিল, নিজে সব গুছিয়ে নিল। তো এই যে আমিও রেডি, মা বাবাকে একটু নিতে আসলাম, মা বাবা ওই যে গুছিয়ে নিয়েছে। তো এখন এখান থেকে চলো বাসের ধারে যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলে এসেছি আমরা রাস্তায়, তো এখানে এসে দেখি বাস অলরেডি দাঁড়িয়ে আছে, তো এখন একটু লেট হবে, কারণ আমরা যে জিনিসপত্রে খাওয়া দাওয়া করেছি সেগুলো ধুয়ে নিয়ে আবার বাসে তুলতে হবে, তো তার জন্য একটু লেট হচ্ছে। যেখানে 10:30 বাস ছাড়বে বলেছে সেখানে আমাদের বাস ছাড়তে ছাড়তে পুরো 12:30 বেজে গেছে। তো এখন আমরা এসে পৌঁছেছি
কোলাঘাটে, তো এখানে সবাই আর কি রেস্ট নিচ্ছে একটু হালকা, আর যার একটু বাথরুম পেয়েছে তারা বাথরুম টাথরুম টয়লেট করছে। তারপরে এখান থেকে আবার আমরা রওনা দেবো বাড়ির জন্য। তো এখানে এসে এক কাণ্ড ঘটেছে, একটা বাথরুমে গেছি, সেই বাথরুমে টাকা নিচ্ছে কিন্তু এতটা নোংরা বলে বোঝাতে পারবো না। লাস্টে আমি টাকাটা দিয়ে বেরিয়ে গেছি কিন্তু বাথরুমে যাইনি, অন্য আরেকটা হোটেলে বাথরুমে গেছিলাম। তো এই যে সেই ব্রিজ, যাওয়ার সময় ওর সাথে দেখা, ফেরার পথেও এর সাথে দেখা। তো ব্রিজটা খুবই অসাধারণ আর অনেক অনেক বড়। আর রাত্রের এই দৃশ্যটা না দেখলেই নয়, দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। তো চলো, এখন চলে এসেছি প্রায় আমরা বাড়ি। আর এই যে আমার ছেলে ঘুমোচ্ছে, সারা রাত এরকম ঘুমোতে ঘুমোতে এসছে, আমি একটু ঘুমোতে পারিনি। ছেলেকে সামলেছি একবার, একবার তোমাদের দাদা ভাইকে সামলেছি। আর এই যে আমাদের এখানের মসজিদ আর মন্দির একসাথে আছে, তোমরা এই ভিডিওটা আগে দেখেছো। তো চলো, এখন বাড়িতে চলে এসেছি আমরা সবাই। আমাদের বাস দেখতেই পাচ্ছ, যে যার মতো ব্যাডিং বস্তা নিয়ে বাড়িতে রওনা দিচ্ছে। তো আমরা তো এত ব্যাডিং বস্তা নিয়ে বেরোতে পারবো না হেঁটে হেঁটে। তো আমাদের দাদা ভাই আর আমার বাবা যাবে বাইকে, আর আমরা টোটো ডেকেছি। টোটোয় করে সব জিনিসপত্র নিয়ে বাড়িতে যাব, না হলে কোনো উপায় নেই ছাড়া আমাদের, কি বলবো বলো। কত কিছু দেখতেই পাচ্ছ কিনেছি। তো এখন এই যে টোটোয় করে আবার আমরা রওনা দিলাম বাড়ির জন্য। তো এই কয়দিন ভালোই মজা করেছি, অনেক দিন পর একটা ট্যুর হয়েছে, অনেকটা আনন্দ হয়েছে মনে। আর ওই টুকিটাকি তোমাদের দাদা ভাইয়ের সাথে ঝগড়া, যেটা না করলেই নয়, জানোই তো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, তাই না? তো চলে এসেছি সেই রাস্তা, সেই গলি, সেই বাড়িতে। তো এখন এই যে সব ব্যাগপত্র রাখতে আসলাম রুমে, কীভাবে গেছিলাম আর কীভাবে এসেছি, গায়ের রং তো পুরো চেঞ্জ হয়ে গেছে, নিজেকে নিজে চিনতেই পাচ্ছি না, আর হচ্ছে উল্লুকের মতো লাগছে। আর এদিকে আমার আরেক সমস্যা হয়েছে পায়ে, পা দুটো ফুলে গদগদা হয়েছে, হাঁটতে পারছি না, চটি পরতে পারছি না। তো দেখো ফুলে পুরো কী অবস্থা, নিজের পা মনেই হচ্ছে না, মনে হচ্ছে লোকের পা নিয়ে এসেছি। 200 কুইন্টাল ওয়েট আমার পায়ে, পা নাড়াতেই পারছি না, আর এত পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে আমার পায়ে বলে বোঝাতে পারবো না তোমাদের। আমার এই পায়ের অবস্থা দেখে আমি নিজেই ঘাবড়ে গেছি আর ভয় পেয়েছি। এদিকে বাবাও আমাকে আবার ভয় দিচ্ছে যে ডাক্তার দেখাতে হবে, টেস্ট করতে হবে, আমাদের কারো পা হয়নি, তোর পা এরকম হলো কেন, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা টেনশন হচ্ছিলো আমার এই পা নিয়ে। তো যাই হোক, যা করার পরে করবো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি ক্লিক করে দেবে। আবারও দেখাচ্ছি অন্য ভিডিওতে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।